কাল থেকে ঈদের ছুটি শুরু। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাচ্ছেন ঘরমুখো মানুষ। বাস যাত্রায় পুরোটাই স্বস্তি, অতিরিক্ত যাত্রী বোঝাই করে চলছে লঞ্চ। ঈদে দর্শনার্থী আকর্ষণে প্রস্তুত সারা দেশের বিনোদন কেন্দ্রগুলো। চট্টগ্রামের ফয়েজ লেক ও সি ওয়ার্ল্ডের বিশেষ আয়োজন। কক্সবাজারের হোটেল মোটেলে বুকিং শেষ। আশঙ্কাজনক হারে কমেছে বেনাপোল দিয়ে আমদানি রপ্তানি, রাজস্ব আদায়ে ঘাটতি, নানা জটিলতায় বন্দর ব্যবহারে আগ্রহ কমছে দাবি ব্যবসায়ীদের। এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে রেকর্ড জয়ে বাংলাদেশকে ফেভারিট মানছেন বিশ্লেষকরা। ধারাবাহিকতা থাকলে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা অসম্ভব নয়। সময় সংবাদে সঙ্গে আছি আমি আফজাল হোসেন। শুরুতে ঈদে ঘরে ফেরার খবর। কাল থেকে ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় ট্রেন বাস ও লঞ্চে ঘরমুখো মানুষের ভিড়। শেষ মুহূর্তে বাড়ি ফেরা মানুষের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। আজও ট্রেনের শিডিউল বিপর্যয়ের ভোগান্তি পিছু ছাড়েনি উত্তরবঙ্গের মানুষের। যাত্রী চাপের কারণে লঞ্চে নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী। তবে সড়ক পথে ছিল ভিন্ন চিত্র। অন্যবারের তুলনায় মহাসড়কগুলো চলাচলের উপযোগী থাকায় যথাসময়ে বাস ছাড়ার পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে কম। কর্মব্যস্ত মানুষ ফিরছে আপনে। ঘরমুখো মানুষগুলোর ইট পাথর শহর ছেড়ে যেতেই তাই যত তাড়া। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। পোশাক কারখানা ছুটি হয়ে যাওয়ায় সোমবার ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল উপচে পড়া ভিড়। ধারণ ক্ষমতার বাইরে বহন করা হয় অতিরিক্ত যাত্রী। নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি লঞ্চ। এ নিয়ে আক্ষেপ ছিল সাধারণ মানুষের মাঝে। আমরা বিকাল 4টা বাজে যাবো, এই কারণে লঞ্চে জায়গা পাই না দেখে বসে রয়েছি। উপরে যে যাত্রী, যে পরিমাণ যাত্রী আছে তাহাতে মনে করেন যে আমাদের দাঁড়ানোর মতো কোনো, ব্যাগ রাখার মতো কোনো স্থান নাই, নিজের শরীর ছাড়া। তবে অভিযোগের পাল্টা জবাবে লঞ্চ মালিকদের ছিল খোড়া যুক্তি। আমাদের যে কেবিন বুকিং দেওয়া হয়েছে ওদের তো টাইম দেওয়া হয়েছে যে আজকের কোনো আমাদের টাইম ঠিক নেই, কেন লঞ্চ ভরে গেলে আমরা ছাড়িয়ে দেবো। এখন ওরা আসতে পারতেছে না, এই জন্য আমরা লঞ্চ ছাড়তে পারতেছি না। একই চিত্র রাজধানীর বাস টার্মিনালগুলোতে। বাড়তি চাপ থাকলেও যানজট না থাকায় সড়ক পথে অভিযোগ ছিল না, সময় মতো বাস ছেড়ে গেছে। আসতে করে লাইনে সিরিয়াল পাইছি, আমি যেটি আরও পাইতেছি আমরা প্রায় সময় শেষ। আর এবারে মানে আশা করা যায় যে খুব দ্রুততভাবে আমরা চলে যেতে পারবো তাড়াতাড়িভাবে। গত কয়েকদিনের মতো আজও দেরিতে ছেড়েছে উত্তরবঙ্গগামী ট্রেন। খুলনাগামী ট্রেনও ছেড়েছে দেড় ঘন্টা দেরিতে। তার উপর ছিল উপচে পড়া ভিড়। অনেকেই ট্রেনের ছাদে করে যাচ্ছেন প্রিয়জনের সঙ্গে ঈদ করতে। সব মিলিয়ে এই অঞ্চলের মানুষের ভোগান্তি ছিল চরমে। আমি এখানে বসে আছি সকাল 5টা থেকে, 5টা থেকে পর্যন্ত এখনো ট্রেনে কোনো খবরাত্তর পাচ্ছি না। আমরা 8টার সময় আসছি, আমরা লালমনিরহাট যাব, কিন্তু 9টায় 15 মিনিটের ট্রেন ছাড়ার কথা ছিল কিন্তু এখনো আসছে না ট্রেন। এত গরম ভিতরে আর এত জাম, মানে কিমনে কি করব, এতভাবে এত কষ্ট করে তো বাড়িতে যাওয়া যায় না, জানি করি ভাই। তবে এই বিষয়ে নিজেদের অপারগতা স্বীকার করে ভোগান্তি কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। উত্তরবঙ্গের প্রচুর প্যাসেঞ্জার জমায়েত হয়েছে স্টেশনে, বিভিন্ন স্টেশনে থেকে উঠতেছে। এই যাত্রীগুলো যখন ঢাকা স্টেশন ছেড়ে যায়, বিভিন্ন স্টেশন থেকে ওঠানামার জন্য প্রায় 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট সময় বেশি লাগতেছে। সব কষ্ট ছাপিয়ে ঈদ যাত্রা হোক নিরাপদ, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুল সালহি, মহাখালী বাস টার্মিনালে আছেন রিপোর্টার মৌসুম ইসলাম এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার রাশেদ বাপি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি সালহির কাছে। সালহি, ট্রেনের শিডিউল বিপর্যয়ের খবর আমরা শুনছিলাম, এখন কি অবস্থা? আফজাল, এই মুহূর্তে আসলে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মতো কোনো ট্রেন আসলে নেই। প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে যে ট্রেনের লাইনগুলো আছে তা সম্পূর্ণ কিন্তু খালি রয়েছে। কিন্তু যে মানুষগুলোকে আপনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখছেন সেই মানুষগুলো হচ্ছে বিভিন্ন ট্রেনের বিলম্ব ট্রেনের যাত্রী। যদি আপনাকে বলি যে এখন হচ্ছে কী অবস্থা রয়েছে সেই ট্রেনের, আপনি জানেন আমি জানানোর চেষ্টা করেছিলাম যে নীলসাগর এক্সপ্রেস সকাল 8টায় ছেড়ে যাবার কথা, সেই ট্রেনটি কিন্তু চিলাহাটির উদ্দেশ্যে
এসে এখন পর্যন্ত ছাড়েনি। স্টেশন থেকে জানানো হয়েছে এটা হচ্ছে 12:30টার পর আসলে যে কোনো এক সময় যাত্রা করতে পারবে, কিন্তু সেই 12:30টার পর আসলে আদৌ সেই ট্রেনটি সেই সময় যেতে পারবে কিনা এবং মানুষজনদের যে ভোগান্তি তারা কিন্তু ভোগান্তি নিয়ে সেই যাত্রীরা কিন্তু দাঁড়িয়ে আছে। যে মানুষগুলোকে আপনি দেখছেন প্ল্যাটফর্মে তারা হচ্ছে আপনার লালমনিরহাট ঈদ, লালমনিরহাট হচ্ছে ঈদ স্পেশালের যে ট্রেনটি দেওয়া হয়েছে সেই ট্রেনে যাত্রী। 9:15 ট্রেনটি ছেড়ে যাবার কথা ছিল, সেই ট্রেনটি এখনও প্ল্যাটফর্মে কিন্তু আসেনি। ঠিক একইভাবে উত্তরবঙ্গের আরও একটি ট্রেন 9:00 যাবার কথা ছিল, রংপুর এক্সপ্রেস, সেটি কিন্তু বরাবর শুধুমাত্র একটি দিন সঠিক সময়ে চলেছিল। তারপর থেকে কিন্তু প্রথম দিন সেটি 8-7 ঘন্টা পরে গিয়েছিল, তারপরের দিন 9:00 গিয়েছে, তারপরে কিন্তু প্রতিদিন 2-1 ঘন্টা করে বিলম্ব যাত্রা করেছে। আজকে কিন্তু তার ব্যতিক্রম হয়নি, রংপুর এক্সপ্রেস আজকেও ঠিক 10:00 পরে কিন্তু ছেড়ে গেছে। তারও আগে যদি বলি রাজশাহীগামী 6:00 সময় যেটি যাওয়ার কথা ছিল ধূমকেতু এক্সপ্রেস, সেটি গেছে 8:20 দিকে। তারও আগে 6:20 ধুম সুন্দরবন এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে গেছে হচ্ছে যে আপনার 8:30 পর। অর্থাৎ শুধুমাত্র এই কয়েকটি যেই কয়েকটি ট্রেনের কথা বললাম এই ট্রেনগুলো হচ্ছে অতি বিলম্ব বলা যেতে পারে। স্টেশনের পক্ষ থেকে বলা হয়েছে আসলে এই লালমনিরহাট এবং হচ্ছে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো রয়েছে সেটার শিডিউল বিপর্যয়ের প্রধান কারণ হচ্ছে যে এই ট্রেনগুলোতে অতিরিক্ত পরিমাণে যাত্রীচাপ, তারা হচ্ছে যে প্রতিটি স্টেশনে মানুষজনদেরকে তুলতে এবং নামাতে গিয়ে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে, পাশাপাশি যাত্রী থাকার কারণে ট্রেনের ধীরগতিও কিন্তু এসেছে, এটি আসলে স্টেশনের ম্যানেজার জানিয়েছেন। কিন্তু তিনি পাশাপাশি আরও একটা কথা বলেছেন, বিশেষ করে লালমনিরহাট মানে যে ট্রেনটি রয়েছে নীলসাগর, সেই ট্রেনটি হচ্ছে প্রতিদিন 4-6 ঘন্টা মতো করে বিলম্ব যাত্রা করে। এটির কারণ হিসেবে আজকে স্টেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ট্রেনটির কোনো ডে অফ নাই, কোনো ছুটি তাকে দেওয়া হয়নি এবং সেই ট্রেনটির কোনো যাত্রা বিরতি নাই, যে কারণে প্রথম দিন 6 ঘন্টা লেট হওয়ার পর সেটি আসলে হচ্ছে প্রতিদিনের 6 ঘন্টার সেটিকে তারা রিকভার কাভার করা তাদের পক্ষে আসলে সম্ভব হচ্ছে না। এবং তিনি জানিয়েছেন যে ঈদের আগে সেই ট্রেনটির আর কোনো যাত্রা বিরতি অথবা সেই ট্রেনটির সাপ্তাহিক ছুটি আসলে নেই, যেই কারণে হচ্ছে এই ট্রেনটিকে ঈদ পর্যন্ত যাত্রীদেরকে নীলসাগরের যাত্রীদেরকে আসলে ভোগান্তি পোহাতেই হবে। এটি একটি বিষয়, শুধুমাত্র এই ট্রেনগুলো বাদে বাদবাকি যদি বলে চিটাগং, সিলেট, সেই ট্রেনগুলো কিন্তু সময় মতো ছেড়ে গেছে এবং সেই ট্রেনের যাত্রী সংখ্যা কিন্তু মোটামুটিভাবে সহনীয় পর্যায়ে ছিল। কিন্তু উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো ছিল সেই ট্রেনে হচ্ছে আমরা উচ্চে পড়া ভিড় দেখেছি, প্রতিটি ট্রেনে ঠাসা মানুষ ছিল এবং আজকে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুপুর 2টার পর থেকে কমলাপুর রেল স্টেশন ধারণা করছে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে এবং হচ্ছে অফিস ছুটি হওয়ার পর মানুষের স্রোত নামবে, সুতরাং তারা হচ্ছে যে আপনার ওই সেটিকে সেই বিষয়গুলোকে মাথায় রেখে আসলে তাদের নিরাপত্তাকে তারা সাজিয়েছেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনের ঈদ যাত্রার সর্বশেষ খবর। জানবো এখন হচ্ছে সড়ক পথের খবর, সড়ক পথে আসলে মানুষ কীভাবে ঈদ যাত্রা করছেন সেই খবর জানানোর জন্য মহাখালী বাস টার্মিনালে অপেক্ষা করছেন সহকর্মী মৌসুমী ইসলাম। মৌসুমী, নাজমুজ, মহাখালী বাস টার্মিনালেও কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে, সকালবেলা থেকেই কিন্তু আমি এখানে আছি এবং মিনিট পাঁচেক আগে বৃষ্টি শুরু হয়েছে, গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কিন্তু যাত্রীদেরকে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। যারা হচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মহাখালী বাস টার্মিনালে আসছেন, সিএনজি গাড়িতে করে আসছেন, তাদেরকে কিন্তু বাস টার্মিনালে পৌঁছাতে কিছুটা ঝামেলা হচ্ছে, যেহেতু সবাই ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন, সবার সাথেই কিন্তু ব্যাগ রয়েছে, তো এই বৃষ্টির জন্য কিছুটা ঝামেলা পোহাতে হচ্ছে। তবে সকাল থেকেই কিন্তু এখানে আমি বলতে পারি যে উপচে পড়া ভিড় এখানে কিন্তু রয়েছে, যেহেতু আজকে শেষ কর্মদিবস এবং আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হয়ে যাচ্ছে। এবং বাস মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা ধারণা করছিল যে 3 তারিখে আসলে সবচেয়ে বেশি যাত্রীদের সমাগম হবে এই মহাখালী বাস টার্মিনালে, যেহেতু আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে এবং আজকে শেষ কর্মদিবস, সেই হিসেবে কিন্তু সকাল থেকেই যাত্রীদের ভিড় রয়েছে এবং প্রত্যেকটি বাসই কিন্তু এখান থেকে আমরা দেখেছি যে নির্ধারিত সময়ে ছেড়েছে। এবারে কিন্তু বাসে যারা গ্রামের বাড়ি ফিরছেন তাদের কিন্তু তেমন তীব্র অভিজ্ঞতার মধ্যে পড়তে হচ্ছে না, কারণ এই মহাখালী বাস টার্মিনাল থেকে যে বাসগুলো ছেড়ে যাচ্ছে ময়মনসিংহ বিভাগ সহ টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, এই সব বাস কিন্তু গাজীপুর হয়ে যেতে হয়, তো গাজীপুরে
পিককে ঘিরে গাজীপুরের চন্দ্রামুরে যে জ্যাম ছিল সেটি কিন্তু এখন অনেকটাই কমে এসেছে, কারণ সেখানে একটি ফ্লাইওভার নির্মাণ করার ফলে সেই জ্যাম খানিকটা কমে এসেছে। এর জন্য নির্ধারিত সময়ে কিন্তু বাসগুলা ছেড়ে যাচ্ছে এবং নির্ধারিত সময়ে কিন্তু গন্তব্যে পৌঁছে আবার যাত্রী নিতে আবার কিন্তু তারা ঢাকায় আসছেন। ঘরমুখো মানুষরা কিন্তু অনেকটা নির্বিঘ্নে বাস মানে বাসে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। ভাড়া নিয়ে আমরা কথা বলেছি, যাত্রীরা বলছেন যে তারা বাড়তি ভাড়া কিছু দিতে হচ্ছে, তারপরও তারা খুশি যেহেতু রাস্তায় কোনো ধরনের বিড়ম্বনা নেই। এবং বাসের ড্রাইভাররাও বলছেন যে তারা নির্ধারিত সময়েই কিন্তু বাস ছেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করেই বাসে যার যার বাসে ওঠার জন্য কিন্তু মহাকালী বাস টার্মিনালে এসে দাঁড়িয়েছেন, জড়ো হয়েছেন। এবং সকালবেলা থেকেই যে ভিড় সেটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। বাস মালিক সমিতির লোকজন যেটি বলছিলেন যে যেহেতু শেষ কর্মদিবস, সেক্ষেত্রে মানুষজন যারা অফিস করেছে শেষ তারা কিন্তু আগে ভাগেই কিন্তু তারা অফিস থেকে বের হয়েছেন। তো যেটা হয়েছে যে এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে লোকজনের সংখ্যা বাড়ছে এবং এই ভিড় বলা হচ্ছে যে রাত নাগাদ বা মধ্যরাত নাগাদ কিন্তু এই ভিড় থাকবে, কারণ আজকেই মোটামুটি ঢাকা শহর থেকে যারা ঈদের ছুটিতে বাড়ি যাবেন আজকে মোটামুটি সবাই কিন্তু ঢাকা ছাড়বেন বলে তারা বলছেন। এবং সেই ক্ষেত্রে তাদের যাত্রী ভিড়ও কিন্তু অনেক রয়েছে এবং প্রত্যাশিত যে টিকিট তাদের কিন্তু সেই ধরনের টিকিটও রয়েছে, বাস রয়েছে, সেটি তারা বলছেন তাদের কোনো ধরনের সমস্যা হবে না যাত্রীদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। তো দক্ষিণাঞ্চলের খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের আরেক সহকর্মী রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, মৌসুমে নদীপথে নৌযাত্রার সবথেকে বড় চ্যালেঞ্জ অনুকূল প্রাকৃতিক পরিবেশ বজায় থাকা। তবে গত কয়েকদিন থেকে আমরা দেখছি যে আবহাওয়া যেন কেমন যেন ছলচাতুরি করছে। যেমন আমরা দেখেছিলাম গতকালে কিন্তু বৃষ্টির কারণে বেশ কয়েক ঘন্টা যাবৎ লঞ্চ চলাচল বন্ধ ছিল, তবে আজ সকালে কয়েক দফা বৃষ্টি হয়েছে এবং দুপুরে বেশ কিছুটা সময় আমরা দেখেছিলাম রৌদ্রোজ্জ্বল আকাশ। তবে 11টার পর থেকে দেখলাম আমরা যে সদরঘাটের যে আকাশ মেঘে ঘন ঘটা এবং কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, যে বৃষ্টির কারণে বা বৃষ্টির তোরে আমাদেরকে লঞ্চের ভেতরে অবস্থান করতে হয়েছিল। ঠিক এখন বৃষ্টি থেমে গিয়েছে, তবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও সদরঘাটের যে পন্টুন সে পন্টুন ভিজে রয়েছে, পানিতে টইটুম্বর হয়ে আছে। অর্থাৎ নৌযাত্রার ক্ষেত্রে যদি এইরকম হুট করে আকাশ মেঘলা হয়ে যায়, ঝড় বৃষ্টি হয়, তবে কিন্তু একটু শঙ্কা থেকেই যায়। তবে সকাল থেকে যে লঞ্চগুলো বিভিন্ন গন্তব্যে গিয়েছে বা যাত্রা করে গিয়েছে সবগুলো লঞ্চই, অধিকাংশ লঞ্চের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাড়তি যাত্রী নিয়ে তারা গমন করেছে এবং এমনকি লঞ্চের ছাদেও আমরা দেখেছি যাত্রী আরোহণ করে গন্তব্যের উদ্দেশ্যে যেতে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু কিছুটা শঙ্কা থেকেই গেল যারা এই যাত্রা করলো তাদের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। তবে এখন যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে যাত্রীরা কিন্তু উঠছে। এখন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লঞ্চটি সেটি কিন্তু মনপুর হাতিয়ার উদ্দেশ্যে রওনা করবে, তাশরিফ এক নামের এই লঞ্চটি, এবং এই লঞ্চটি কিছুক্ষণ আগে এখানে এসে নোঙর করে এবং নোঙর করার পর কিন্তু ধীরে ধীরে লঞ্চটি ভরে উঠছে। ঠিক একইভাবে এখানে বেশ কয়েকটি লঞ্চই রয়েছে এখনও। তবে সকাল থেকে যে লঞ্চগুলো এখান থেকে ছেড়ে গিয়েছে, অধিকাংশ লঞ্চ আমি শুরুতেই বলেছি যে যাত্রীদের টইটম্বুর ছিল এবং কি ছাদে আরোহণ করতে দেখা গেছে। তবে বিআইডব্লিউটির কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে তারা অতিরিক্ত যাত্রী বহন করতে দিবেন না এবার, এবং তারা বলেছিলেন যে তারা বিশেষ লঞ্চের ব্যবস্থা করেছেন এবং সেই বিশেষ লঞ্চের কারণে কাউকে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে চড়তে হবে না। তবে এই বিষয়টি কিন্তু আমরা একদমই আজকে সকাল থেকে মানতে দেখিনি। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন তারা যথাসাধ্য চেষ্টা করছেন যাতে অতিরিক্ত যাত্রী হয়ে যাতে কেউ ভ্রমণ করতে না পারেন লঞ্চে, এবং লঞ্চ যাত্রা বা নৌযাত্রা যেন এবারের ঈদে যাতে স্বাচ্ছন্দ্যপূর্ণ হয় এবং কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে সেই জন্য তারা সচেষ্ট রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমার কাছে এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণবঙ্গগামী সাধারণ মানুষের যে ঘরমুখো যাত্রা তার সবশেষ খবর। এদের ঘরমুখী মানুষের খবর জানাতে সদরঘাট, কমলাপুর এবং মহাকালী বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।
এই মুহূর্তে সচিবালয়ে ব্রিফ করছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা বাস্তবায়ন করতে পারবো, আর আনিসুল্লাহ সাহেব একটা উদ্যোগ নিয়েছিলেন, সেটাও ইউলুপের, সেটাও আমরা বিআরটি প্রজেক্টের জন্য আগে অগ্রসর হতে দিতে পারিনি, সেটা তার চিন্তাটা ছিল। তিনি বেঁচে থাকলে হয়তো বিষয়টা আরও এগিয়ে নিয়ে যেতে পারতেন, আমরা বিকল্প চিন্তাও করতে পারতাম। তো বাস র্যাপিড ট্রানজিট এটা আমার আগে নেওয়া প্রকল্প, যেহেতু আগে চুক্তি হয়ে গেছে, বিষয়টি আছে, কিন্তু প্রথমত এটা চাইনিজ কন্ট্রাক্টররা কাজটা ঠিকমতো করেনি এবং তারা খুব স্লো করে দিয়েছিল। ইদানিং ওটা পিক আপ নিয়েছে, টাকার অবশ্য সমস্যা নেই, কারণ টাকাটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এডিবি টাকা দিচ্ছে। তো এখন কন্ট্রাক্টর গতি বাড়িয়েছে, এই কাজগুলো যেখানে পাঁচটা ফ্লাইওভার, টঙ্গি বাজারটা পুরো এলিভেটেড হবে এবং এই কাজগুলো কমপ্লিট হলে এই রাস্তার দুর্ভোগটা সহনীয় হয়ে যাবে বলে আমি আশা করছি। আমি চেষ্টা করছি এই কাজটা দ্রুততর করার জন্য। সচিবালয়ে কথা বলছিলেন সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, আমরা এতক্ষণ ছিলাম সেখানে। সময় সংবাদে আরও থাকছে। মালয়েশিয়ায় পহেলা জুলাই থেকে কার্যকর হচ্ছে বিদেশি বদলি শ্রমিক প্রকল্প, বৈধ শ্রমিকরা পাবেন এ সুযোগ, অবৈধদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি। ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে ফেরিঘাট ও মহাসড়কগুলোতে, যানবাহনের চাপ বাড়লেও ট্রাফিক পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় এখনও পর্যন্ত কোনো অসহনীয় যানজট চোখে পড়েনি। ভোর থেকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলগামী মানুষের ঢল নেমেছে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে, ফেরিতে যানবাহন পারাপারের পাশাপাশি চাপ বেড়েছে স্পিড বোট ও লঞ্চ ঘাটেও। এদিকে অতিরিক্ত যাত্রী বহন ও যাত্রী হয়রানি বন্ধে কাজ করছে প্রশাসন, তবে এ রুটে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। দেশের উত্তরাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও চাপ বেড়েছে সকাল থেকে, তবে এ মহাসড়কের চার লেনের উন্নীতকরণের কাজ 90% শেষ হয়ে আসায় কোথাও সহনীয় যানজট এখনও পর্যন্ত চোখে পড়েনি। এতে দীর্ঘদিন পর অনেকটাই স্বস্তিতে বাড়ি ফিরছেন এ রুটের মানুষ। ঈদ আসলে ভাড়া দ্বিগুণ, এটা সব আমরা দেখে আসতেছি এই পর্যন্ত, যে মানে বিগত অনেক আগের থেকেই, আগে তো 150 টাকার মতোই দিয়ে যাইতাম, এখন 300 টাকা। ঈদ সামনে রেখে পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে, নাব্য সংকট না থাকায় নির্বিঘ্নে ছেড়ে যাচ্ছে ফেরি। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার ইউসুফ আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, ধন্যবাদ আফজাল। তো আমরা ভোর থেকে কিন্তু পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটের পাটুরিয়া ঘাট এলাকায় রয়েছি আমি, সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে সকাল থেকে কিন্তু ছোট গাড়ির একটু চাপ ছিল, যানবাহনের চাপও রয়েছে, কিন্তু সবচাইতে যে চাপটা রয়েছে সেটা হচ্ছে লঞ্চ ঘাটে। লঞ্চ আমরা এখন রয়েছি পাটুরিয়া 1 নম্বর লঞ্চ ঘাটে, সেখানে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে, আর এই যাত্রীদের কিন্তু কাটা গাড়িতে 2 কিলোমিটার দূরে তাকে নামাই দেওয়া হচ্ছে যানবাহন থেকে, শুধু আইন শৃঙ্খলা রক্ষার্থে। সেই ক্ষেত্রে কিন্তু 2 কিলোমিটার হেঁটে হেঁটে তাদেরকে একদম পাটুরিয়া ঘাটের যে ফেরি বা লঞ্চে তাদেরকে উঠতে হচ্ছে। এখন রয়েছে লঞ্চের সংকট, মাত্র বাসটি ফেরি দিয়ে এই পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটের যে ঘরমুখো যাত্রীদের পারাপার করছে তাতে কিন্তু যাত্রীর তুলনায় খুবই অপুতুল, আর এই অপুতুল লঞ্চের কারণে কিন্তু BIWTC এখন ফেরি দিয়েও কিন্তু শুধু যাত্রী পার করছে। এটা এইরকম ছোট যে কে টাইপ অথবা ইউটিলিটি যে ফেরিগুলো রয়েছে তার মধ্যে 5টা ফেরিকে এখন যাত্রী পারাপারে নিয়োজিত রয়েছে। আমি যদি আইন শৃঙ্খলা রক্ষার কথা বলি তাহলে ঘাট এলাকায় কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে র্যাব, সাদা পুলিশের
সাদা পোশাকে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সব কিছু মিলিয়ে এখন যে মেঘলা আচ্ছন্ন রয়েছে আকাশ, তাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে নির্বিঘ্নে কিন্তু এখন পর্যন্ত যাত্রীরা এই পাটুরিয়া দোলদিয়ান রোড পার হচ্ছে। এই ছিল আফজাল, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা আফজাল। ঈদের দর্শনার্থী আকর্ষণে বন্নীল সাজে সাজানো হচ্ছে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র, বিশেষ করে চিড়িয়াখানা, ফয়েজ লেক ও সি ওয়ার্ল্ড সেজেছে একেবারে নতুন রূপে। হাঁটার পথ থেকে শুরু করে রাইড, এমনকি রিটার্নিং ওয়াল, সব জায়গায় রয়েছে নতুনত্বের ছোঁয়া। শাখা হচ্ছেপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের ফয়েজ লেক এলাকা মানেই বিনোদনের অন্যতম এক প্যাকেজ। কিনে বিনোদনের এখানে এখানে যেমন শিশুরা রাইডে চড়তে পারে, তেমনি নৌকায় ভ্রমণ করতে পারে এই লেকে। তারপর রয়েছে সি ওয়ার্ল্ড, আর পাশাপাশি রয়েছে দৃষ্টিনন্দন একটি চিড়িয়াখানা। গত কয়েক মাস ধরে চলছে চট্টগ্রামের একমাত্র চিড়িয়াখানাকে একেবারে বদলে দেওয়ার কাজ। তার সাথে নতুন করে যুক্ত করা হয়েছে ঈদে দর্শনার্থী আকর্ষণ, আর তাতে বর্ণিল রূপ পেয়েছে পুরো চিড়িয়াখানা। রং বেরঙের পায়ে হাঁটার পথ, পাশের রিটার্নিং ওয়ালে ফুটে উঠছে নানা পশু পাখির প্রতিচিত্র। সেটাতে নতুন করে বসানো হয়েছে কিডস কর্নার, যেখানে পশু পাখি দেখার পাশাপাশি খেলতে পারবে শিশুরা। বিগত কয়েক মাসে আমরা যেভাবে চিড়িয়াখানাটাকে সাজিয়েছি, তাতে এবার এসে দর্শনার্থীরা আক্ষরিক অর্থেই চিড়িয়াখানা এনজয় করতে পারবেন, তারা তাদের পরিবার সহ এখানে মজা করতে পারবেন। যে কোনো উৎসবে বিনোদনের ক্ষেত্রে এগিয়ে থাকে ফয়েজ লেক ও সি ওয়ার্ল্ড, এবারও তার কোনো কমতি থাকছে না। ফয়েজ লেক থেকে নৌকায় সি ওয়ার্ল্ডে যাওয়ার পথের দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য যেমন অটুট রাখা হচ্ছে, তেমনি ওয়েব পুলের পানি অপসারণ করে দেওয়া হচ্ছে নতুন রঙের প্রলেপ। ডিজে আয়োজনের সাউন্ডও ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে। বিভিন্ন জায়গায় রং করা থেকে শুরু করে আমাদের সমস্ত রাইড, বোটস এবং যে সমস্ত সুবিধা দিয়ে আমাদের অতিথিবৃন্দ উপভোগ করবেন, সেগুলোর যাবতীয় ত্রুটিমুক্ত করা এবং ওনারা যেন স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে আমাদের পার্কে ওনাদের অবস্থানকালীন সময়টা উপভোগ করতে পারেন, তার সর্বাত্মক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এবারের ঈদ এবং ঈদ পরবর্তী দিনগুলিতে 2.5 থেকে 3 লাখ দর্শনার্থী আশা করছে চিড়িয়াখানা এবং ফয়েজ লেক কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদ উপলক্ষে পর্যটকদের আনাগোনা বাড়ে সমুদ্র সৈকত কক্সবাজারে। এ উপলক্ষে সৈকত এলাকার হোটেল, মোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি নিচ্ছেন পর্যটকদের বরণে। সে খবর জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। রুবেল, পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকদের স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে কক্সবাজারের হোটেল মোটেল ব্যবসায়ীরা। ইতিমধ্যে 4 শতাধিক হোটেলের প্রায় 80% রুম বুকড হয়ে গেছে। ঈদের পরদিন থেকে কক্সবাজারে লক্ষাধিক পর্যটক আগমন ঘটতে পারে বলে আমাদেরকে জানিয়েছে হোটেল ব্যবসায়ীরা। তো ঈদের পরদিন থেকে কিন্তু টানা যে কয়দিন ছুটি আছে, সেই টানা ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক আশা করছেন হোটেল ব্যবসায়ীরা। যেহেতু হোটেলগুলো 80% রুম বুকিং হয়ে গেছে, সেহেতু পর্যটক ব্যবসায়ীরা আশা করছেন কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক টানা ছুটিতে আসবে। সো সেই ক্ষেত্রে কিন্তু এখন স্বপ্ন দেখছেন হোটেল মোটেল ব্যবসায়ী কিংবা যারা হকার রয়েছে হকাররা। সব কিছু মিলিয়ে যে গত এক মাসে যে একটি লোকসান গুনতে হয়েছে পর্যটক না আসাতে, তারা ঈদের ছুটিতে যে পর্যটক আসবে সেই ছুটিতে তারা এই যে লোকসানটা কাটিয়ে উঠবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা হোটেল ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে কক্সবাজারের 4 শতাধিক হোটেল মোটেল রয়েছে, তার মধ্যে তারকা মানে যে 30টি হোটেল রয়েছে সেই 30টি হোটেল শতভাগ বুকিং হয়ে গেছে, আর যে 1-স্টার 2-স্টার যে হোটেলগুলো রয়েছে তার 80% বুকিং হয়েছে। তো তারা আশা করছেন যারা পর্যটকরা আসবে তাদেরকে স্বাচ্ছন্দ্যে যাতে কক্সবাজার ঘুরতে পারে এবং আনন্দ করতে পারে, সেজন্য সব ধরনের তারা প্রস্তুতি নিয়েছে, তারা বিনোদনের জন্য সব কিছু ব্যবস্থা নিয়েছে। আর একটি বিষয় বলতে হয় যেটি নিরাপত্তার জন্য লাইফগার্ড কর্মী এবং ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। কক্সবাজারে যে 80% লাইফগার্ড রয়েছে তার সাথে 30 জন অতিরিক্ত ভলেন্টিয়ার যোগ হচ্ছে। এছাড়াও কক্সবাজার যে ট্যুরিস্ট পুলিশ রয়েছে, 2 শতাধিক ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করবে। এছাড়াও জেলা পুলিশ ও পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বে থাকবে বলে আমাদেরকে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। জানিয়েছে কক্সবাজারে যে 6টি সমুদ্র সৈকত এলাকা 6টি ভ্রাম্যমাণ টিপ থাকবে, যাতে পর্যটকরা কোনো অভিযোগ করা মাত্রই জেলা প্রশাসন তা ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছে। তো আফজাল, এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সর্বশেষ। আবারও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের খবর।
প্রথম ম্যাচের টাইগারদের দারুণ পারফরম্যান্সে বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন দক্ষিণ আফ্রিকার সমর্থকরা। টাইগারদের জয় নিশ্চিত হতেই উল্লাসে ফেটে পড়েন প্রবাসী বাংলাদেশি সমর্থকরাও। মোস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় লন্ডন থেকে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। তখনও খেলার বেশ কয়েক ওভার বাকি, কিন্তু দক্ষিণ আফ্রিকার অনেক সমর্থকেরা হতাশায় মাঠ ছেড়েছেন। এই অবস্থা দেখে অনেক দক্ষিণ আফ্রিকার সমর্থকদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি কেন তারা মাঠ ছাড়ছেন এত তাড়াতাড়ি। তখন তারা জানিয়েছে বাংলাদেশের বোলিং দেখে তারা আজ করতে পেরেছে এই ম্যাচ আসলে দক্ষিণ আফ্রিকা জিততে পারবে না। তাদের ধারণাটাই ঠিক হয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে স্বপ্নিল জয় পেয়েছে। এমন জয়ে আসলে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার সমর্থকরা হতাশ হলেও ঠিকই শুভকামনা জানিয়েছে বাংলাদেশ দলকে এবং বাংলাদেশ দলের সমর্থকদের। South Africa has not been playing well. We have been off form. Your bowling was much better, way more depth, especially at the end. I thought Bangladesh looked really good though, you know, they played a lot better. South Africa didn't have their nerve about them, so it was unfortunate, but great job Bangladesh. It was a beautiful day to play some cricket. Tiger darun e joy Kennington Oval ekrokom porinoto hoyechilo Mirpur Stadium er moton. Shudhu ki Mirpur Stadium bollei bhul hobe na, lal shobujer potaka jersey te ekta choto Bangladeshe porinoto hoyechilo. Ider kodin baki onekei bolchen tader Eid utshob এই জয়ের মধ্য দিয়ে শুরু হলো। ঢাকা থেকে লন্ডনের দূরত্ব প্রায় 8,000 কিলোমিটার হলেও এখানে যেন ঢাকার আবহাওয়া তৈরি হয়েছে, যেন একটা ছোট বাংলাদেশ। এইরকম একটা জয়ে আর ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ আমরা উইন করেছি, ইনশাআল্লাহ আমরা সবগুলো ম্যাচ উইন করব। বাংলাদেশের খেলাতে এখন 330 রান নিয়েছে, এর আগে কখনোই ওয়ার্ল্ড কাপে নেই। সাউথ আফ্রিকার মতো একটি বিশাল দলের বিরুদ্ধে বাংলাদেশের বিরাট পারফরমেন্স, যে পার্টনারশিপটা করলো রেকর্ড পার্টনারশিপ 140 রানে, সেটা একটা অসাধারণ ছিল, যেটা আমাদের বাংলাদেশের প্ল্যাটফর্মটা করে দিয়েছে। এর আগে আজকে ঈদ হয়ে গেল, এটা আমাদের ঈদ উপহার অবশ্যই, এবং দোয়া করেই যেন এটা ফাইনাল পর্যন্ত যেতে পারে বাংলাদেশ। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের টাইগার্সরা সাউথ আফ্রিকার এগেনস্টে আমাদের 18 কোটি মানুষের মুখ উজ্জ্বল করেছে। সমর্থকরা বলছেন টাইগারদের এমন দুর্দান্ত জয়ে বিশ্বকাপের বাকি পথটা অনেক আত্মবিশ্বাসের রসদ যোগাবে, বিশেষ করে 5 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এই জয়ের ধারা ধরে রাখবে। চলো বাংলাদেশ বহুদূর। কেনিংটন ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, লন্ডন, ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হলো বাংলাদেশের। সবচেয়ে কম ম্যাচ খেলে 250 উইকেট ও 5,000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। মুশফিকও খেলেছেন দলের হয়ে সর্বোচ্চ ইনিংস। বল হাতে অবদান রেখেছেন সাকিব, মিরাজ, সাইফুদ্দিন, মুস্তাফিজরা। আবারও ঈদ যাত্রার খবর। ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ, এবং মহাসড়কের পরিস্থিতি জানাতে টাঙ্গাইলের এলেঙ্গায় আছেন রিপোর্টার কাদির তালুকদার। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি দীপের কাছে। দীপ, আফজাল, এর আগের সংবাদটিতে ঠিক যেমনটি বলেছিলাম, সময় বাড়ার সাথে সাথে কিন্তু এই চন্দ্রায় যে মূর্তি রয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষের ভিড় বাড়ছে। এই মূর্তি যদি বলতে পারি যে কয়েক হাজার এখানে কিন্তু মানুষ অপেক্ষা করছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। আমি যদি একটু দেখাতে চাই, আপনি আমরা দেখতে পাচ্ছেন পিছনে এখানে যাত্রীর প্রচণ্ড পরিমাণে চাপ রয়েছে, সেই তুলনায় কিন্তু যানবাহনের সংখ্যা অনেক কম বলাই চলে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের ট্রাক বা মিনি পিকআপ যেগুলো রয়েছে সেগুলোতে যাওয়ার চেষ্টা করছেন। সেই ক্ষেত্রে কিন্তু এই মিনি ট্রাক এবং পিকআপগুলো আটকে দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সেগুলোকে আটকে দিচ্ছেন, এবং একটু জানিয়ে রাখতে চাই যে যে বাসগুলো আসছেন সেই বাসগুলোতে ওঠার চেষ্টা করছেন, কিন্তু আসলে যে পরিমাণ লোক এখানে অপেক্ষা করছেন তাদের জন্য যে পরিমাণ বাস আসছে সেগুলো খুবই সামান্য বলা চলে। তো আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো যারা সদস্য রয়েছেন তাদের সাথে, তারা যেটি বলছেন তারা চেষ্টা করছেন যে যে মানুষের চাপটি রয়েছে সেই চাপগুলো কমানোর জন্য কিছু স্পেশাল সার্ভিস ছাড়া যায় কিনা। তবে তারা যেটি বলছেন যে এখানে যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো শুক্রবার থেকে বন্ধ করে দেওয়ার কারণে আসলে এই সমস্যাটা বেশি সৃষ্টি হয়েছে, এবং জানিয়ে রাখতে চাই যে আজকে শেষ কর্মদিবস হওয়ার কারণে কিন্তু অনেক অফিস ইতিমধ্যে ছুটি দিয়ে দিয়েছে। তো যে অফিসগুলো ছুটি দিয়েছে সেই অফিসের যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি যে চন্দ্রার আশেপাশে যে বিভিন্ন জায়গা রয়েছে সেখান থেকে কিন্তু লোকজন আসছেন এই চন্দ্রায়, যাতে তারা এখান থেকে হয়তো বাসে করে তাদের গন্তব্যে যেতে পারেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে যারা আসছেন সাধারণ যাত্রী তাদের সাথে, তারা যেটি বলছেন অনেক কষ্ট হলেও তারা চেষ্টা করছেন যে নিজের পরিবার পরিজনের সাথে ঈদ যাতে করা যায় সেই ব্যবস্থা করার জন্য। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, ঢাকা টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, তবে দেখতে পেয়েছি যে কোথাও কিন্তু কোনো ধরনের যানজট নেই, গাড়ির তেমন একটি চাপও কিন্তু আজকে আমরা লক্ষ্য করিনি। তবে
বিভিন্ন মনে মনে কিন্তু আমরা যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখেছি। অর্থাৎ যাত্রী যে পরিমাণ রয়েছে তার সাথে যানবাহনের যে সংখ্যা রয়েছে সেটি কিন্তু খুবই কম বলা চলে। তবে এই কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন লক্ষর ঝক্কর বাসও কিন্তু চলছে, এবং এছাড়া আমরা দেখতে পেয়েছি ঢাকার মধ্যে রাজধানীর মধ্যে যেই সব বাস চলাচল করে সেগুলোও কিন্তু আসলে এই মহাসড়কে চলাচল করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কঠোর নজরদারি নিয়েছে, তারা চেষ্টা করছে যে সব লক্ষর ঝক্কর এবং রাজধানীর মধ্যে যেসব বাস চলাচল করে সেগুলি যাতে এই মহাসড়কে চলাচল করতে না পারে। তো এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছিল যে সময় বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ কিন্তু বেড়েই চলেছে, এবং যাত্রীর চাপ যে পরিমাণে রয়েছে সেই পরিমাণে কিন্তু এখানে গাড়ি নেই বললেই চলে। তো এই মুহূর্তে মহাসড়কের খবর জানতে আমরা চলে যেতে চাই আমাদের সহকর্মী কাদির তালুকদারের কাছে, তিনি রয়েছেন টাঙ্গাইলের এলেঙ্গায়। ধন্যবাদ আফজাল। আপনি আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতি বছরই কিন্তু ঈদ আসলেই এই মানুষের যে যানজটে পড়ে ভোগান্তি দুর্ভোগ এগুলো কিন্তু পোহাতে হয়। কিন্তু আজকে থেকে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো যানজট বা দুর্ঘটনার খবর পাইনি। তবে সকালের দিকে গাড়ি একটু কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গাড়িগুলো বেড়ে গেছে। আর আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে ঈদের যাত্রা, সেই ঈদের যাত্রা কিন্তু মূলত গত শুক্রবার থেকে শুরু হয়েছে। গত শুক্রবার থেকে শুরু হওয়ার পরেও এখন পর্যন্ত আমরা কোথাও কোনো যানজট বা কোনো দুর্ঘটনার খবর পাইনি। আমরা চালক এবং যাত্রীদের সাথে আজকেও কথা বলেছি, সকালে কথা বলেছি এবং একটু আগেও কথা বলেছি। তারা জানিয়েছে যে আসলে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে চলাচল করছে এই চলাচল কিন্তু বিগত দীর্ঘদিন পরে এরকম চলাচল করতে পারছে, তারা কিন্তু এর আগে এমনটি কখনো দেখেনি। তারা জানিয়েছে যে রাস্তায় যে কারণে আসলে গাড়ি ঘোড়া স্বাভাবিক গতিতে চলছে। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রা ফ্লাইওভারটি রয়েছে সেই চন্দ্রা ফ্লাইওভার এবং প্রধানমন্ত্রী গত 25 তারিখে উদ্বোধন করে দিয়েছেন, তারপর থেকে কিন্তু আসলে যানজট এই মহাসড়কে দেখা যায়নি। এবং আপনি আরো জানেন যে বিগত 2016 সালের পর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চার লেন প্রকল্পের কাজ চলমান ছিল, সেই চার লেন প্রকল্পের চলমান কাজের কারণেই কিন্তু প্রতি বছরই এই সাধারণ যাত্রীদের ঈদ আসলেই দুর্ভোগের একটা দুর্ভোগে পোহাতে হয়। সেই দুর্ভোগের কারণে মানুষ কিন্তু মানে অতিষ্ঠ হয়ে পড়েছিল। যে দীর্ঘদিন যাওয়ার পর এই যে প্রায় 4-5 বছর পরে কিন্তু এই এই একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদেরকে চালক এবং যাত্রীরা যেমন জানিয়েছে যে আসলে দীর্ঘদিন পরে এইরকম যাত্রা আসলে তারা আশা করেনি, তারা আসলে যতটুকু আশা করেছিল তার চাইতেও কিন্তু অনেক বেশি পেয়েছে। তো আপনি আরো জানেন যে বঙ্গবন্ধু সেতু প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই উত্তরবঙ্গের 22টি জেলার গাড়ি কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করে, সেই কারণে কিন্তু এইখানে ব্যাপক চাপ পড়েছিল। সেই চাপের পরেই সরকার উদ্যোগ নিয়েছিল যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি চার লেন প্রকল্পের আওতায় আনা উচিত। সেই 2016 সালে চার লেন প্রকল্পের আওতায় আনার পর থেকেই দীর্ঘদিন যাবৎ আসলে দুর্ভোগ পোহাতে হয়েছিল। আজকে দীর্ঘদিন পর এমন একটা আবাস পেয়ে তারা কিন্তু আসলে অনেকটা খুশি। তবে আরেকটা আশঙ্কা রয়ে গেছে কিন্তু, এই যে গার্মেন্ট শ্রমিক যে রয়েছে সেই গার্মেন্ট শ্রমিকদের ছুটি হওয়ার পর কিন্তু একটা আশঙ্কা রয়েছে, দিন যাচ্ছে বেলা বাড়া। মালয়েশিয়ায় বিদেশি বদলি শ্রমিক প্রকল্প পুনর্বহালের সিদ্ধান্ত কার্যকর করছে দেশটির সরকার। 1 জুলাই থেকে বিদেশি কর্মীদের পুনঃস্থাপন প্রক্রিয়া চালু করার নোটিশ দিয়েছে দেশটি। যেসব শ্রমিক দীর্ঘদিন কর্মরত থেকে অভিবাসন বিভাগের সব রকম নিয়ম মেনে বৈধভাবে দেশে ফিরেছেন, তাদেরই আবার মালয়েশিয়ায় কাজের সুযোগ দেওয়া হচ্ছে। তবে প্রবাসীদের চাওয়া নতুনদের নয়, আগে যেন অবৈধদেরই বৈধ করা হয়। বিস্তারিত মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে। 2007 সালে বন্ধ হয়ে যাওয়ার পর আগামী 1 জুলাই থেকে সব সেক্টরের জন্য শ্রমিক প্রকল্প পুনর্বহালের প্রক্রিয়াটি আবারও চালু করতে যাচ্ছে মালয়েশিয়ার সরকার। দেশটির মানব সম্পদ মন্ত্রী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানি থেকে কোনো কর্মী নিজ দেশে চলে গেলে তার স্থলে ওই কোম্পানি বিদেশি কর্মী নিয়োগ করতে পারবে। তবে সেক্ষেত্রে যেসব কর্মী 10 বছর দেশটিতে অবস্থান করেছেন এবং যাদের বয়স 45 বছরের ঊর্ধ্বে, স্বাস্থ্যগত কারণে তাদের নিয়োগ দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করলে এরপরে আমি মনে করি যে নতুন করে শ্রমিক আনার জন্য খুব ভালো হইব। এগুলা সেটেল করার মানে আগ মুহূর্ত পর্যন্ত কোনো লোক যাতে না নিয়ে আসে, এটাই আমাদের অনুরোধ। অবৈধ লোক যারা রিহা নির্মাণ পথে অনেক টাকা মাইর খাইছে, 10,000-8,000 ইঙ্গিত করে মাইছে, তাদের তিনি আগে বিবেচনা করুক। এদিকে দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশি কর্মীদের এই পুনর্বহাল প্রকল্পের আওতায় আনতে দ্বিপাক্ষিক বৈঠক করে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন কমিউনিটি নেতারা। বর্তমানে মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন তাদেরকে একটা বৈধকরণ প্রক্রিয়ায় পুনরায় আনার জন্য এই এটা আমাদের দাবি। শুধু বাংলাদেশের লোক যে চলে গেল তারা বাংলাদেশ থেকে আসতে পারবে না, অন্যান্য দেশেরও তো তারা চলে গেছে, ওই ক্ষেত্রে তো ওইটাও তো প্রতিস্থাপন, ওই ক্ষেত্রে কি বাংলাদেশের সুযোগ পাবে কি না, নতবা বাংলাদেশের লোক যাবে বাংলাদেশের লোকই আসবে, এই বিষয়টা একটু আমাদের একটু ক্লিয়ার হওয়া উচিত। মালয়েশিয়ায় বৈধভাবে বসবাস করছেন 12 লাখ প্রবাসী বাংলাদেশি। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় অভিযানে আটক করা হয় প্রায় 35,500 জনকে। যাচাই বাছাই শেষে গ্রেপ্তার করা হয় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রায় 10,000-এরও বেশি অভিবাসীকে। মালয়েশিয়ায় অবস্থান করা অবৈধ কর্মীরা এই পুনর্বহাল প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে কিনা সে বিষয়ে দেশটির সরকার স্পষ্ট কিছু না বললেও, এই প্রতিস্থাপন প্রক্রিয়ার নামে দালালরা যেন সাধারণ শ্রমিকদের প্রতারিত করতে না পারে এবং দেশটিতে যারা অবৈধ রয়েছেন তাদেরকে যেন এই সুযোগের আওতায় নিয়ে আসা যায় সে বিষয়ে বাংলাদেশ দূতাবাসও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছেন এখানকার প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি, জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাচ্ছেন ঘরমুখো মানুষ, বাস যাত্রায় পুরোটাই স্বস্তি, অতিরিক্ত যাত্রী বোঝাই করে চলছে লঞ্চ। ঈদে দর্শনার্থী আকর্ষণে প্রস্তুত সারাদেশের বিনোদন কেন্দ্রগুলো, চট্টগ্রামের ফয়েজ লেক ও সি ওয়ার্ল্ডে বিশেষ আয়োজন, কক্সবাজারের হোটেল মোটেলের বুকিং শেষ। আশঙ্কাজনক হারে কমেছে বেনাপোল দিয়ে আমদানি রপ্তানি, রাজস্ব আদায়ে ঘাটতি, নানা জটিলতায় বন্দর ব্যবহারের আগ্রহ কমছে দাবি ব্যবসায়ীদের। এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে রেকর্ড জয়ে বাংলাদেশকে ফেভারিট মানছেন বিশ্লেষকরা, ধারাবাহিকতা থাকলে সেমিফাইনাল খেলা অসম্ভব নয়। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময় অ্যাপ।